For the first time in Bengal, Krishnanagar Police District today launched a multi-purpose app named as Bharosa to make residents feel that the police are always with them. Inaugurating the app in presence of Sunil Kumar Chaudhary, DIG Murshidabad, IG South Bengal Rajiv Mishra thanked the Krishnanagar Police District for taking such an initiative where people can lodge complaint from the incident spot, send photos or videos, and take blood donor registry accounts from hospitals. In the program, SP Krishnanagar Police District, Jafar Rajmal Kidwai, said it is an user-friendly Android mobile app which will help the people to get immediate response from the police when he or she will fall in crisis. It will help checking trafficking, and all the complaints will be treated as general diary initially. After negotiating the matter based on the complaint, it may be treated as FIR. Here is a report by Hummingbird News. Sir, aap boliye sir. Sir, on behalf of Krishnanagar Police District, I would like to thank you, sir, and DIG, sir, for your precious time that you have given to us for the launch of this app. Thank you so much, sir. আজকে আমরা এখানে একটি অ্যাপের উদ্বোধন এখানে করলাম। রেসপেক্টেড আইজি সাউথ বেঙ্গল স্যার উনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উনি উদ্বোধন করলেন। এই অ্যাপের যে আমাদের যে মেইন যে এম আছে, কি পুলিশ যে রেসপন্ড টাইম আছে সেটাকে আমরা মিনিমাম করতে পারি, তার জন্য আমরা এই অ্যাপটাকে লঞ্চ করেছি। ওখানে পুলিশ যদি কারো কোনো যদি আর্জেন্সি হয়েছে, কারো সাথে যদি কোনো প্রবলেম হয়েছে, কারো সাথে যদি কোনো দুর্ঘটনা হয়েছে, তো ওখান থেকে ডাইরেক্টলি এই অ্যাপের মাধ্যমে প্যানিক বাটন ইউজ করে এখানে কন্ট্যাক্ট কর, মতলব এখানে প্যানিক বাটন ইউজ করবে আর এখানে এখান থেকে আমাদের যে কন্ট্রোল সেন্ট্রাল কন্ট্রোল রুম আছে ও যোগাযোগ করবে, তাড়াতাড়ি যোগাযোগ করবে। তার সাথে সাথে এখানে একটি আরও আছে কি আমাদের যে লোকাল থানা আইসি আছে এবং যে লোকাল থানাতে যারা যে ডিউটি অফিসার আছে ওদের কাছেও মেসেজ যাবে, তো ওরাও মতলব রেসপন্ড করবে। তো এই তাছাড়া অনেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে আছে যে মতলব ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট, তাছাড়া যদি কোনো পাবলিক গ্রিভান্স আছে ওটাও এখানে রেজিস্টার করতে পারে, তাছাড়া যে নিয়ারেস্ট হসপিটাল আছে দেখতে পারবেন লোক, তাছাড়া ব্লাড ব্যাঙ্ক, ব্লাড ব্যাঙ্কে কত ব্লাড মতলব নিয়ারেস্ট ব্লাড ব্যাঙ্ক কোথায় আছে, অ্যান্ড রিয়েল টাইম ব্লাড অ্যাভেলেবিলিটিও দেখতে পারবেন। অ্যান্ড তো এই আজকে যে বেসিক্যালি আমরা যে এখানে লঞ্চ করেছি, যেভাবে আগে বলেছি আমি কি মেইন এম আছে কি যে পুলিশ রেসপন্ড টাইম আছে সেটাকে আমরা মিনিমাইজ করতে চাইছি। অ্যান্ড আমি এখানে রিকোয়েস্ট করব কি সবাই এই অ্যাপটাকে ডাউনলোড করেন। দি প্লে স্টোর আপনারা যখন যাবেন আপনারা ওখানে টাইপ করবেন ভরোসা বাই কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট, এটা আসবে আপনার অ্যাপ, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে অনেক প্রকার এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আছে, ভেরি ইউজার ফ্রেন্ডলি। আপনি যখন এটা মোবাইলে যাবেন এখানে প্যানিক বাটন আছে, প্যানিক বাটন জেনারেল যদি কোনো প্যানিক আছে, যদি আপনার কোনো আর্জেন্সি আপনার সাথে কোনো ঘটনা হয়ে গেছে, ঠিক আছে, তো আপনারা যদি পুলিশের সাথে যদি যোগাযোগ করতে চাইছেন তো আপনারা যখনই প্যানিক বাটন আপনারা ইউজ করবেন এখানে আমাদের কন্ট্রোল রুমে আসবে একটি মতলব তিনটে নম্বর আছে যেখানে মেসেজ যাবে, এসএমএস যাবে,
একটি আসবে এখানে আমাদের যে সেন্ট্রাল কন্ট্রোল রুম আছে এখানে আসবে, একটি যে লোকাল যে থানা আছে ওখানে যে ওসি আছে, তারপরে যে আপনার ওখানে যে ডিউটি অফিসার আছে ওখানে যাবে, আর একজন যদি আপনি রিলেটিভকে আপনারা যদি এর মধ্যে যে প্রোফাইল আছে প্রোফাইল যখন আপডেট করবেন তো যদি রিলেটিভকে আপনারা আপডেট করবেন তো একটি মেসেজ রিলেটিভ কাছে যাবে। তো এর মধ্যে যে প্যানিক বাটন আছে এখানে উইমেন রিলেটেড, উইমেন অ্যান্ড চাইল্ড রিলেটেড যদি কোনো প্রবলেম আছে, কোনো আর্জেন্সি আছে, তো যদি উইমেন রিলেটেড কোনো ক্রাইম হয়েছে, চাইল্ড রিলেটেড কোনো ক্রাইম হয়েছে, এবং সিনিয়র সিটিজেন আছে, সিনিয়র সিটিজেন মতলব অনেক সিনিয়র সিটিজেন একাই থাকে, তো ওদের যদি কোনো আর্জেন্সি কোনো এমার্জেন্সি আছে ওরাও ওই প্যানিক বাটনটা ইউজ করতে পারবেন। অ্যান্ড লাস্টে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে আছে সবার যে প্যানিক বাটন আছে ইউজ সেমই আছে এখানে, যখনই ওরা টিপবেন এখানে আমাদের কন্ট্রোল রুমে যে নিয়ারেস্ট পিএস আছে, যে পিএসএ যারা যে ডিউটি অফিসার আছে ওদের কাছে কল যাবে। দেখুন আমি আমার মোবাইলে দেখছি এটা ব্লুটা আমার লোকেশন, আর বাকি আমার আশেপাশে এটা শক্তিনগর হসপিটাল দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট হসপিটাল। যতগুলো আমার হসপিটালস আছে এখানে দেখাচ্ছে ম্যাপে। এটা দেখো হসপিটালটা আপনারা দেখলেন, এখানে তো আমার লোকেশন আছে, এখানে আমার আশেপাশে কতগুলো ব্লাড ব্যাংকস আছে লোকেশনগুলো আমি দেখে যাচ্ছি। আর এই পার্টিকুলার কৃষ্ণনগর এই যেটাতে আমি ক্লিক করলাম ওটাতে কোন ইউনিটের, ধরুন এ পজিটিভ 23 ইউনিটস, কোন ইউনিটের কতটা ব্লাড আছে ওই ইউনিটে ওটাও আমরা ডিটেলসটা পেয়ে গেছি এখানে। আর যখন আমি সাইন ইন করব এটাতে আমার মাই প্রোফাইল আছে, এটাতেও আমি আমার নাম প্লাস আই ক্যান গিভ কন্ট্যাক্টস অফ থ্রি পিপল, যারা যখন আমি SOS বাটনটা আমি এখানে প্রেস করব, অ্যাপার্ট ফ্রম কামিং টু দ্য পুলিশ, এখানে যারা কন্ট্যাক্টস আছে ওদেরকেও ফোন কল চলে যাবে, ওরাও জানতে পারবে যে কিছু একটা আমরা সমস্যাতে আছি। আর এখানেও আমি আমার ব্লাড গ্রুপটাও এখানে আমি রেজিস্টার করে দিতে পারবো যে আমার এই ব্লাড গ্রুপ আছে, তখন আমার যদি কোনো সময় যদি পুলিশের বা এমার্জেন্সি ব্লাড আমরা ওই ইউজারকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো যে আপনার এই ব্লাড গ্রুপ দরকার পড়েছে, কারণ ওদের ফোন নাম্বার আমাদের কাছে রয়েছে, আমরা কন্ট্যাক্ট করতে পারবো।